नमस्कार बंधुरा, जॉबसार्च कलकाता থেকে সিদ্ধার্থ বলছি। তো আপনাদের সামনে একটা ইভিনিং এ কাজের খবর নিয়ে এসেছি। এটা এই মাত্র আমাদের কাছে আসলো, এই কাজের খবরটা আপনাদের সামনে বলছি। এটা হচ্ছে বন্ধুরা, সোডেক্সো ইন্ডিয়া হায়ারিং করছে। সোডেক্সো ইন্ডিয়া হায়ারিং করছে 2023-এ, ঠিক আছে? তোমরা কাজ করবে রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড। তোমরা নিশ্চয়ই জানো যে রিলায়েন্স কত বড় কোম্পানি, সেই রিলায়েন্সে তোমাদের কাজটা হবে। সেই রিলায়েন্স কোম্পানির ভিতরে কিন্তু তোমাদের কাজটা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, পোছাপুছি মোছামুছি করা কিন্তু কাজ, হাউসকিপিংয়ের কাজ। এই সোডেক্সো কোম্পানিতে আমরা কিন্তু লাস্ট এক বছরে 2000 লোককে কাজ দিয়েছি। প্রদীপবাবু 2000 লোককে কাজ দিয়েছে 2022 থেকে 2023 ফেব্রুয়ারি পর্যন্ত। ও প্রদীপবাবুর দ্বারা 2000 লোক কিন্তু কর্মরত এই সোডেক্সো ইন্ডিয়া কোম্পানিতে। এটা বুক ঠুকিয়ে আমরা বলতে পারি 2000 লোক কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কর্মরত, এটা আমরা কিন্তু বুক ঠুকিয়ে বলতে পারি। 2022 থেকে 2023 ফেব্রুয়ারি পর্যন্ত 2000 মানুষকে আমরা কাজ দিয়েছি। তারা 12টা স্টেটে বিভিন্ন কোম্পানির আন্ডারে সোডেক্সোর পেরোলে কাজ করছে। এবং সোডেক্সো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, সারা পৃথিবী জুড়ে তার বিজনেস 50 বছরের উপরে পুরনো কোম্পানি। সোডেক্সো কোম্পানি আন্ডারে তোমরা কাজ করবে। এখানে তোমাদের হাউসকিপিংয়ের জন্য 50 জন লোক লাগবে। পড়াশোনা জানার দরকার নেই, টিপসই দিতে পারলেই কাজটা পাবে, ঠিক আছে? ডিউটি হচ্ছে 8 ঘন্টা 26 দিন, বয়স 18 থেকে 50 বছর বয়স, পিএফ আলাদা তোমাদের 2600 টাকা জমা হবে, 2 লাখ টাকার মেডিকেল পাবে, পিএফ ইএসআই কেটে 11000 টাকা প্রত্যেক মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে তোমরা যদি এটা একটা নর্মাল সার্কেল হিসাব করো না, একটা নর্মাল সার্কেল, 2 লাখ টাকার আপনারা মেডিকেল পাবেন, 2600 টাকার আপনারা হচ্ছে পিএফ পাবেন, আপনারা হচ্ছে 11000 টাকা পাবেন আলাদা, পিএফ ইএসআই পাবে, প্লাস তোমাদের 3 বেলা খাওয়া থাকা, পুজোর সময় বোনাস এসব তোমরা পাবে। তাহলে তোমাদের টোটাল একটা সার্কেল যদি তোমরা হিসাব করো, তোমার বেতন প্রায় 20000 টাকা। আমরা তোমাদের কিন্তু এখান থেকে যেখানে পাঠাবো সেখানে কিন্তু কম বেতনে পাঠাচ্ছি না। একটু হিসাব করে দেখো, এই বাজারে একটা মানুষের থাকতে গেলে আর খেতে গেলে নর্মাল কত টাকা দরকার আছে? মিনিমাম এই বাজারে 10000 টাকা দরকার আছে। একটা মানুষের থাকতে গেলে আর খেতে গেলে এই বাজারে 10000 টাকা দরকার আছেই, প্লাস তার সঙ্গে তোমার প্রত্যেক মাসের 1 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 11000 টাকা ঢুকে যাচ্ছে। তা তোমার বেতন কত হচ্ছে? টোটাল হিসাব করলে তোমার বেতন প্রায় 20 থেকে 22000 টাকা কিন্তু বেতন হচ্ছে। তা তোমাদের কিন্তু আমরা বেশি বেতন কাজের খবরই দিচ্ছি, তো এটা তোমরা করতে পারো, ঠিক আছে? তো তোমাদের 3 বেলা খাওয়া থাকা সমস্ত কিছু কিন্তু এখানে ফ্রি। যারা পড়াশুনো জানো না, অন্তত যারা শুধুমাত্র টিপসই দিতে পারো, তারা এই কাজটা করতে পারবে। এখানে যাদের পড়াশুনো জানো তারা একদিন সুপারভাইজারেও কাজ করতে পারবে, যারা পড়াশুনো জানো তারা সুপারভাইজারে কাজ করতে পারবে, আর যারা সুপারভাইজার থেকে স্পেশালিস্ট এক্সিকিউটিভ হতে পারে তাদের তখন বেতন প্রায় 20 থেকে 22000 টাকা হবে নর্মাল বেতন। হাউসকিপিং সুপারভাইজার হতে পারলে তোমাদের বেতন প্রায় 17 থেকে 18000 টাকা হবে, আর হচ্ছে কি স্পেশালিস্ট এক্সিকিউটিভ হলে আরও বেশি বেতন হবে। তো আর যারা বয়স্ক মানুষ আছে, 40-এর উপরে বয়স, তারা তো সুন্দরভাবে হাউসকিপিংয়ের কাজ এখানে করতে পারবে। সোডেক্সো বন্ধু কাউকে কাজ থেকে বের করে না, ঠিক আছে? সোডেক্সো ইন্ডিয়া বন্ধু কাউকে কাজ থেকে বের করে না। তোমরা 62 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে কাজ করতে পারবে, পারমানেন্ট কাজ, ঠিক আছে? বিশাল একটা কোম্পানি, প্রত্যেক মাসের 1 তারিখেই বেতন। এখানে যারা কাজ করতে চাও তারা ডিসক্রিপশন লিঙ্কে জয়েন করে নাম মোবাইল নম্বর লিখে পাঠাও, এখানের মতন সুবিধা অন্য কোনো কোম্পানিতে পাবে না। এখানে বন্ধু তোমাদের সব মিলিয়ে বেতন প্রায় 20 থেকে 22000 টাকা, কারণ আপনারা তোমরা হিসাব করে দেখো যে 3 বেলা ওখানে থাকা খাওয়া দেবে, একটা মানুষের থাকতে গেলে খেতে গেলে এই বাজারে প্রায় 10 থেকে 11000 টাকা দরকার হয়, ঠিক আছে? সেইটা সব কিছু একটা হিসাব করে দেখলে তোমার ওখানে বেতনটা খারাপ বেতন না, আর প্রত্যেক মাসের 1 তারিখে বেতন, প্রায় 2 লাখ টাকার তোমার মেডিক্লেম পাবে, ঠিক আছে? আর পিএফ ইএসআই পাবে, ঠিক আছে? সব কিছু একটা যদি সার্কেলের মধ্যে হিসাব করা যায় তাহলে বেতনটা প্রায় 20 থেকে 22000 টাকা হয়।
তো তোমরা এই কাজটা করতে পারো, এইরকম সুযোগ সবসময় আসে না, তাই আর দেরি করো না। এক তারিখেই তোমরা এই কোম্পানিতে কাজ করে বেতন পাবে, পুজোর সময় বোনাস পাবে। এখানে যাওয়ার জন্য হাওড়া টু ব্রুজ স্টেশনের টিকিট কাটতে হবে। কোথায়? হাওড়া টু ব্রুজ স্টেশনের টিকিট কাটতে হবে। ট্রেনের নম্বর 12834। 12 তারিখের ডেটে টিকিট কেটে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারো, অথবা গ্রুপের লিঙ্কে গিয়ে ছবি তুলে পাঠাও। খুবই আর্জেন্ট, ইভিনিংয়ে কাজের খবর দিলাম। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেলের বোতামে অল করে দেবে। ধন্যবাদ।